बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शिक्षार्थी तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा भालो आछो। तुम्हारे अनलाइन क्लासेर पक्ष थेके अभिनंदन जानाई। आमी फेरदाउस आरा बेगम आज बांगला द्वितीय पत्रेर व्याकरण अंश पढ़ाबो। सेई व्याकरणेर पाठेर विषय होच्छे शब्दार्थ। ये शब्दार्थटा कोन अर्थे शब्दार्थगुलो बुझाय एवं वाक्ये की बुझाय, आज के आमी तोमादेरके ए विषय सम्पर्के पाठदान करब। आशा करी तोमरा सकले मनोयोग दिए क्लासगुलि देखछो एवं तोमरा देखबे सबाई मनोयोगी हो। आज के आमार पाठेर विषय होच्छे उपरे लेखा आछे शब्द अर्थ। ए शब्द अर्थटा कि कोथाय एवं कोन अर्थे बसे, कोन वाक्ये बसे आज के आमरा ए सम्पर्के जानबो। तार आगे तोमरा जानो भाषा होच्छे कि चलार हाथियार। भाषा के भाषा होच्छे आमादेर चलार हाथियार। भाषा के अलंकित करते होले, भाषा के सुंदर करते होले आमादेर वाक्येर मध्ये एमन किछु शब्द किछु अर्थ प्रकाश करते हय जा आमादेर वाक्यके श्रुति मधुर करे, शुनते भालो लागे एवं भाषाटा मने होच्छे जे एकटी उपमा। आज आमरा এই উপমাগুলি কোথায় বসে, কিভাবে বসে আমরা আজকে সেটা তোমাদেরকে জানাবো। এখানে কতগুলি শব্দ দেওয়া আছে তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো এই শব্দগুলি আবার লিখেছি কি লিখেছি। প্রথমে লিখেছি অঙ্ক, তারপরে অর্থ, তারপরে উঠা গা, তারপরে লিখেছি আবার চলা, মুখ, চোখ, আরো অনেক শব্দ আছে। এই শব্দগুলি বাক্যের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে থাকি। তবে তোমাদের বইয়ে আসবে যে একই শব্দকে ব্যবহার করে বিভিন্ন অর্থ প্রকাশ করো বা একই শব্দে বিভিন্ন অর্থ প্রকাশ করছে। এখানে লেখা আছে একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ। এখন আমরা এখানে শব্দটা লিখছি কি লিখেছি, ধরো প্রথমে অঙ্ক, অর্থ, কথা, এগুলো লিখা আছে অনেকগুলো। আমি আজ তোমাদেরকে কয়েকটি দেখাবো, তার মধ্যে কথা। আপা কথা দিয়ে কি দিয়েছে তোমরা দেখো একটু। কথা দিয়ে দিয়েছি আমি কি দিয়েছে, যে প্রথমে কথা অঙ্গীকার, অঙ্গীকার দিয়ে বা কথা দিয়ে একটি বাক্য তৈরি করছি। দেখো আমি তাকে কথা দিলাম, আমি তাকে, এই যে দেখো এখানে আপা লিখছি কথা দিলাম, এই যে কথা দিলাম এই বাক্যটির মধ্যে কথাটাকে ব্যবহার করে আমি আমার কি প্রকাশ পাচ্ছি, প্রতিশ্রুতি, অর্থাৎ তাকে একটি অঙ্গীকার দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি। তারপরে কথা উপদেশ, এই রোদ্রে দৌড়াদৌড়ি করবে না, আমি যখন এই উপদেশটা তাকে দিব তখন আমি তোমাকে কি কথা বলেছি আমি তাকে জিজ্ঞেস করতেছি। এই যে কি কথা বলেছি তাকে তো আমি আগেই উপদেশ দিয়েছি, রোদ্রে দৌড়াদৌড়ি করবে না, কিন্তু শেষে তাকে আমি ওই উপদেশটিকে স্মরণ করতে গিয়ে আমি বলেছি যে তোমাকে কি কথা বলেছি, যে তোমাকে কি কথা বলেছি, এখানে তুমি একটি বাক্য করে দাও, তোমাকে কি কথা বলেছি, কি কথা বলেছি। এই বাক্যটি দিয়ে আমি তাকে আমার উপদেশটিকে স্মরণ করে দিচ্ছি। তারপরে হচ্ছে কথা অনুরোধ, তাকে অনুরোধ তুমি ওখানে যাবে না, তাকে আমি অনুরোধ করলাম যে তোমাকে এখানেও তুমি বসে, তোমাকে যে কথা বলেছি এখানে লিখে দাও, তোমাকে যে কথা বলেছি কি কথা বলেছি, নিশ্চয় তাকে তোমাকে যে কথা বলেছি, তাহলে তাকে আমি
কি কথা বলেছে, নিশ্চয় তাকে কোনো একটা কথা বলেছে, ও সে জানে তাকে কখন আমি ওই কথাটিকে স্মরণ করে দেওয়ার জন্য তাকে বলেছি, কি বলেছি, যে তোমাকে যে কথা বলেছি নিশ্চয় তাকে একটি কথা বলে দিয়েছি। তারপরে হচ্ছে কি কথা প্রসঙ্গ, যে কথার কথা প্রসঙ্গে আমরা বলে জানি, কি বলে থাকি, যে শিক্ষক বলেন, দেখো এখানে শিক্ষক বললেন, শিক্ষক বলেন সদা সত্য কথা বলবে, সদা সত্য, এখানে সদা লিখো, সদা সত্য কথা বলবে, যে সদা সত্য কথা বলবে, সত্য কথা, সদা সত্য কথা বলবে, বলবে সদা সত্য কথা বলবে, তাকে কথার প্রসঙ্গে শিক্ষক কি করলে, যে কোন কোন বিষয়ে একটি ব্যাখ্যা দিতে গেলে, ব্যাখ্যা দিতে গিয়ে তিনি তাকে বললেন যে সদা সত্য কথা বলবে। আচ্ছা, এখন আসো, আজ আমি তোমাদেরকে যে বিষয় সম্পর্কে পাঠদান করছি সেটা হচ্ছে একই শব্দে বিভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে। আজ আমি গা দিয়ে, এখানে আমি গা দিয়ে বলবো, দেখো এখানে গা, আমরা জানি গাটা হচ্ছে আমাদের শরীর, এখানে লিখো যে তোমার গায়ের প্রতি যত্ন নিবে, তোমার তোমার গায়ের প্রতি, এখানে এর দাও, গায়ের প্রতি যত্ন নিবে, যত্ন প্রতি যত্ন নিবে, এই যে আমি কথাটা বললাম, কি বললাম, তাকে উপদেশ দিলাম এই ক্ষেত্রে যে গায়ের প্রতি যত্ন নিবে, তাহলে আমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে আমার শরীরটার প্রতি যত্ন নিতে বলা হয়েছে, এই যা লিখছি তোমরা দেখো। আচ্ছা, এরপরে আসো, যে গা কাঁপা, ভয় বোধ করা, আমার গাটা কাঁপছে, ওখানে আমি যাব না, এই যে কথাটি, যে আমার গা কাঁপছে, আমি ওখানে যাব না, এখানে আমার গাটা ভয়, ভয়টা তাস করাতে আমি বলছি যে আমার গা কাঁপছে, আমার গা কাঁপছে, গা, এখানে গা কাঁপা বা আমার গা, এখানে লিখতে পারো গা কাঁপছে, এই যে দুটি বাক্য এখানে আমার ভয় অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে আসো গা জ্বালা, আমরা যখন কোনো একটা খারাপ কোনো কথা শুনি বা আমার আচরণ, মানে কি আচরণ বলা যায় না, অর্থাৎ আমি যা চেয়েছি তা না বলে বা অন্য কোনো কিছু যদি আমার ভিতরে শুনি বা আমি অনুভব করি, তাহলে অনেক সময় বলি যে আমার গাটা জ্বালা করছে, এটা একটা বিরক্ত বোধ, অর্থাৎ একটা ক্রোধ, তাহলে কি হচ্ছে, যে তোমার কথায় আমার গা জ্বালা ধরছে, তোমার কথায়, তোমার কথায় আমার কি হচ্ছে, যে গা জ্বালা করছে, গা, তোমার কথায় আমার গা জ্বালা করছে, এই যে আমি কথাটা লিখলাম জ্বালা করছে। তারপরে আসো যে গা ঢাকা পলায়ন, যে চোর কি করে, চুরি করে কি করে, যে সে পালিয়ে যায়, সেই ক্ষেত্রে ঠিক বলা যায় যে চোরটি গা ঢাকা দিয়েছে, চোরটি গা ঢাকা দিয়েছে, চোরটি গা ঢাকা দিয়েছে, এখানে অর্থাৎ কি বুঝাচ্ছে, সে পলায়ন করেছে, এই ক্ষেত্রে গা ঢাকাটা বলা হয়েছে, যে সে গা ঢাকা দিয়েছে। তারপরে আসো কান, আমি এখানে প্রথমটি কথা, তারপরে এটা হচ্ছে গা, তারপরে এটা হচ্ছে তোমার কান, এখানে কানটাও তোমার কিন্তু অঙ্গ পতঙ্গ, আমরা স্বাভাবিকভাবে জানি, আমরা গা দিয়ে শরীর প্রকাশ করে ফেলছি, এই শরীরের ভিতরে সব কিছুই আমাদের রয়েছে। এখন আসো, প্রথম লিখেছি কান দেওয়া আলি পাতা, অর্থাৎ কি হচ্ছে, যে আমরা আমরা বলতে না, অনেক সময় হয়ে যায়, অনেক সময় আমরা কেউ কথা বললে কি করি, একটু শুনতে চেষ্টা করি, যে ভাব শোনার চেষ্টাটাই হচ্ছে আদি কথা, অন্যের কথায় কান দিবে না, অন্যের কথায়, অন্যের কথায় কান দিবে না, এখানে তুমি লিখে দাও যে অন্যের কথায় কান দিবে না, তাহলে বাক্যটির ভিতরে কি হচ্ছে, যে তুমি কখনো আদি পাবে না, এই উপদেশ প্রকাশ পাচ্ছে। তারপরে কি হচ্ছে, দেখো কান টানা, শাস্তি দেওয়া, যে ছেলেটির কান, এখানে লিখো ছেলেটির কান টানা হয়েছে, ছেলেটির
শাস্তি দেওয়া হয়েছে। তারপরে এখানে কান কাটা অর্থাৎ মান যাওয়া, কান কাটা মানে মান যাওয়া। আমরা কথার কথা অনেক সময় বলে ফেলি, আহারে তোমার কান কেটেই ফেললি, অর্থাৎ মান যাওয়া। যে কি বলা হয় যে তুই আমার, এখানে লিখো যে তুই আমার কান কেটে ফেললি, যে তুই আমার, এখানে লিখে দাও যে তুই আমার কান কেটে ফেললি, কান কেটে ফেললি, ফেললি, কান কেটে ফেললি। এতে কি বুঝাচ্ছে, অর্থাৎ এমন কিছু অন্যায় সে করে ফেলছে যার কারণে কি হচ্ছে, অর্থাৎ এমন একটা ভাবের প্রকাশ পাচ্ছে যে সেখানে কি হচ্ছে যে মান সম্মানটা চলে যাচ্ছে। সেই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা কি করি, কথা কথা কথাগুলো বলে ফেলি, কিন্তু আমাদের জানতে হবে যে কেন বলেছি, কোন অর্থে বলেছি। আচ্ছা এখন আসো এখানে চলা, চলা, চলা হচ্ছে কি অগ্রসর হওয়া। এই অগ্রসর হওয়াটাকে যে আমরা লিখেছি তোমরা একটু দেখো বোর্ডের দিকে, যে অগ্রসর হওয়া এখানে লিখো পথ চলা বন্ধ করবে না, এখানে লিখো যে পথ চলা বন্ধ করবে না, পথ চলা বন্ধ করবে না। আচ্ছা এই যে পথ চলা বন্ধ করবে না, তাকে তুমি কি করেছে একটি উপদেশ দিয়ে দেওয়া হয়েছে যে পথ চলা বন্ধ করবে না, তুমি চলতেই থাকবে, তাহলে তুমি কি হবে অগ্রসর হবে, তুমি চলতেই থাকবে, তুমি অগ্রসর হবে। তারপরে লেখা আছে চলা দিয়ে অতিক্রম করা, এখানে লিখো যে পথ চলতে ভয় পাবে না, পথ চলতে ভয় করবে না, ভয় করবে না। এখানে একটু দেখো এখানে পথ চলবে অতিক্রম করা, তুমি চলতেই থাকবা, পথ চলতে ভয় করবে না, তোমার কোনো ভয় থাকবে না, তুমি তোমার গতিতেই চলতে থাকবে। তারপরে তোমাদের কাছে চলা জীবিকা নির্বাহ করা, অর্থাৎ কি আমার ডিউটি চলতেছে না, বা গরিব ঘরে দেখো এখানে গরিব পরিবার, গরিব পরিবার, গরিব পরিবার চলতে কষ্ট হচ্ছে, গরিব পরিবার চলতে কষ্ট কষ্ট হচ্ছে, এখানে লিখো গরিব পরিবার চলতে কষ্ট হচ্ছে। তাহলে তোমার কি হচ্ছে কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে, যে বর্তমানে আমাদের ইনকাম কমে গেছে, অনেক ইনকাম কমে গেছে, এখানে লিখো কষ্ট হচ্ছে। এই ইনকামটা কমে যাওয়াতে অনেক পরিবার কি হচ্ছে জীবিকা নির্বাহ করতে পারছে না, এখানে এটি বোঝানো হয়েছে। তারপরে কি লেখা আছে দেখো এখানে চলো, চলো দিয়ে কি লেখা আছে সাহস দেখানো, আমরা এখানে চলো দিয়ে সাহস দেখানো